ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যারা এ নার্সিং বা জিএনএম নার্সিং নিয়ে পড়াশুনো করে মেডিকেল ফিল্ডে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চাও এবং এই বছর এ এবং জি এন এম নার্সিং প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বেসিক্যালি আজকের ভিডিও তাদের জন্য তোমরা সবাই জানো যে পরীক্ষাটা হওয়ার কথা রয়েছে টোয়েন্টি টু জিরো এইট দু হাজার একুশ অর্থাৎ বাইশে আগস্ট রবিবার কিন্তু পরীক্ষা হওয়ার কথা রয়েছে এবং আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা টপিক নিয়ে আমি আলোচনা করব প্রথমত অ্যাং মেথোডোলজি অর্থাৎ র্যাঙ্ক কীভাবে হবে সেকেন্ড স্কোরিং মেথোডলজি রয়েছে অর্থাৎ স্কোরিং কিভাবে করা যাবে তারপর আরও রয়েছে টোটাল কত মার্কসের পরীক্ষা নেগেটিভ মার্কিং কেমন হবে কী কী সাবজেক্ট রয়েছে কীভাবে তোমরা পড়াশোনা করবে এই বিষয়ে তো আলোচনা করবোই তার সাথে পঁয়ষট্টির মধ্যে টোটাল সিক্সটি ফাইভ নাম্বারের পরীক্ষা হবে তোমরা জানো সিক্সটি ফাইভের মধ্যে কত পেলে মোটামুটি সরকারি কলেজগুলোতে বা সরকারি নার্সিং স্কুলগুলোতে পড়ার সুযোগ পাবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিও তোমরা কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকো এই চ্যানেলে কিন্তু শুধু এএনএম জিএনএম না জেন পা বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স জেই মেন যেই অ্যাডভান্স নিট প্যারামেডিক্যাল এগ্রিকালচার যার সমস্ত রকম পরীক্ষার ইনফরমেশান বা প্রবেশিকা পরীক্ষাগুলো যে এখন চলছে সব পরীক্ষার ইনফরমেশান এবং কাউন্সেলিং প্রসেস সব কিন্তু ভিডিও আমি রেগুলার বেসিসে আপলোড করি এবং যতদিন না তোমরা ভালো কলেজে ভর্তি হয়ে যাচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু রেগুলার বেসিসে প্রতিটা কোর্সের জন্য ভিডিও আপলোড করতেই থাকব তো আমার চ্যানেলের সাথে থেকো এবং যদি চ্যানেলটা ভালো লাগে তোমাদের উপকারে লাগে তাহলে এক্ষুনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের যতটা পারো শেয়ার করে দাও যাতে তোমাদের মতো তারা উপকৃত হয় ঠিক আছে আর কিছু না বলে আজকে টপিকগুলো একটা একটা করে আমি আলোচনা করে দিচ্ছি তো প্রথমে যেটা দেখতে পাচ্ছ তোমরা ইনফরমেশান বুলেটিন এটা অ্যাকচুয়ালি জিএনএম এনএম এর জন্য দিয়েছিল ওয়েবসাইট থেকেই দেওয়া রয়েছে যে আমাদের পরীক্ষাটা যারা নেয় ডাব্লিউ বি ইবি অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ড থেকে এই পরীক্ষাটা নেওয়া হয় যেমন জেন পা বিএসসি নার্সিং নেওয়া হয় সেরকম এএনএম জিএনএমও নেওয়া হয় আরেকটা বিষয় বলে দেওয়া খুব দরকার এএনএম এবং এবং জিএনএমের ক্ষেত্রে এটাই কিন্তু প্রথমবার পরীক্ষা হচ্ছে তো সেই হিসাবে কত পেতে হবে সিক্সটি ফাইভের মধ্যে সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেক সংশয় রয়েছে সেই সংশয় কিছুটা হলেও দূর হবে আমি শেষ পর্যন্ত বলে দেবো মোটামুটি কেমন মার্কস পেতে হবে প্রথম যে টপিকটা একটু বলে দেবো সেটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন কেমন হবে মোট কিন্তু ছটা টপিক থাকবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স অ্যারেথমেটিক ইংলিশ গ্রামার জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং পরীক্ষার টাইম কিন্তু দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট টাইম এবং প্রতিটা কোশ্চেনই হবে এমসিকিউ টাইপ নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে সেটা আমি পরে আসছি লাইভ সায়েন্স দেখো লাইফ সায়েন্স বলো ফিজিক্যাল সায়েন্স বলো বা অ্যারিথমেটিক বলো সবগুলোই কিন্তু ক্লাস নাইন টেনের সিলেবাস থেকে তোমাদের কিন্তু সব থেকে যেটা বেশি জোর দিতে হবে সেটা কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছ এখানে দুটো পেপার মিলেই কিন্তু ফর্টি মার্কস রয়েছে ঠিক আছে ওই দুটোতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে প্রথমত যেই টপিকটা নিয়ে ডিটেল ডিসকাশন করবো সেটা দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফাইভে রয়েছে স্কোরিং মেথোডোলজি এটা দেখো অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট অর্থাৎ এমসি তো তো মোট চারটে করে অপশান থাকে তো সেখানে একটা অপশানই কারেক্ট হবে এমন নয় যে একটার বেশি অপশান তোমরা কারেক্ট করতে পারবে বা কারেক্ট দেওয়া থাকবে শীতে রয়েছে দেখো কারেক্ট অপশানে যেটা তোমরা যদি রাইট অপশানে মার্ক করো সেক্ষেত্রে এক মার্ক পাবে আর ইনকারেক্ট করলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেগেটিভ অর্থাৎ ওয়ান ফোর্থ নেগেটিভ তার মানে সাপোজ ধরো তুমি মোট পাঁচটা কোশ্চেন করলে একটা ঠিক চারটে ভুল চারটা ভুলের জন্য কিন্তু মাইনাস একের চার করে 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 কমতে থাকবে চারটা ভুলের জন্য মাইনাস একের চার করে কমলে মাইনাস এক কমে যাচ্ছে তাহলে মাইনাস এক প্লাস এক জিরো তুমি একটা ঠিক করলেও কিন্তু মোট চারটা যেহেতু ভুল করেছো চারটে ভুলের জন্য মাইনাস এক আর একটা ঠিকের জন্য এক মোট কিন্তু জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা তোমাদের খেয়াল রাখতে হবে নেগেটিভ মার্কিং যেন না হয় সেটা দেখতে হবে তারপরের অপশান দেখো একের বেশি অপশানে যদি কেউ মার্ক করে দেয় সেটা কিন্তু নেগেটিভ করা হবে তার মধ্যে যদি একটা ঠিকও থাকে সেটা নেগেটিভ হিসাবে ট্রিট করা হবে একের বেশি মার্ক করা যাবে না আর কোনো কোশ্চেন যদি অ্যাটেম্প না করো সেটাতে জিরো দেখো তোমরা না জেনে কোনো কোশ্চেন অ্যাটেম্প করো না ঠিক আছে এবার আসছি র্যাঙ্কিং মেথোলজি নিয়ে অর্থাৎ র্যাঙ্কটা কীভাবে হবে এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা তোমাদের খুব ভালো করে জানা উচিত কারণ এটা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে এখানে কিন্তু এএনএম এবং এবং জিএনএমের জন্য দুটি সেপারেট র্যাঙ্ক হবে ঠিক আছে দুটি আলাদা করে র্যাঙ্ক দেখাবে একটা ফর এএনএম একটা ফর জিএনএম ঠিক আছে তো এবার অনেকের মনে হতে পারে যে এএনএম জিএনএম কেন কিসের ওপর ভিত্তি করে হবে পরীক্ষাটা তো সিক্সটি ফাইভ মার্কসের একটাই পরীক্ষা হচ্ছে তাহলে এএনএম জিএনএম এর জিএনএমের কীভাবে র্যাঙ্ক দেখানো হবে তো এই প্রসঙ্গে বলে রাখি তোমরা যখন ফর্ম ফিল করেছিলে তখন কিন্তু একটা অপশান ছিল যে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট কিনা তোমার যদি গ্রাম পঞ্চায়েতে বাড়ি হয় এবং তুমি যদি মেয়ে হও সেক্ষেত্রে কিন্তু তোমার এ এনএম র্যাঙ্কটা আসবে তার মানে এএনএমের জন্য ক্রাইটেরিয়া তোমার গ্রাম পঞ্চায়েতে বাড়ি হতে হবে সেকেন্ডলি মেয়ে হতে হবে কারণ আমরা জানি জিএনএমের জন্য যে কেউ অ্যাপ্লাই করতে পারে ছেলে মেয়ে বা পৌরসভা হোক বা গ্রাম পঞ্চায়েত সবাই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু এএনএম এর জন্য শুধু গ্রাম পঞ্চায়েতের হতে হবে এবং মেয়ে হতে হবে তার মানে ওই গ্রাম পঞ্চায়েত এবং মেয়ে এর ওপর বেশ করে একটা এএনএমের জেনারেল মেরিট র্যাঙ্ক তৈরি হবে আবার একটা জিএনএমের জেনারেল মেরিট র্যাঙ্ক তৈরি হবে তবে এবার ওই যে দুটো বিভাগ বললাম এ এন ক্ষেত্রে একটা জেনারেল মেরিট র্যাঙ্ক জিএমআর যেটা বলা হচ্ছে বি অপশানে তো জেনারেল মেরিট র্যাঙ্ক একটা এ ক্ষেত্রে হচ্ছে একটা জিএনএমের ক্ষেত্রে হচ্ছে আবার কী হবে এ ক্ষেত্রে যে জেনারেল মেরিট র্যাঙ্ক হয়েছে তার সাথে সাথে একটা এস সি এস টি ও অর্থাৎ ক্যাটাগরি মেরিট র্যাঙ্কও একটা তৈরি হবে সেটা এএনএমের ক্ষেত্রেও হবে একটা জিএনএম এর ক্ষেত্রেও একটা হবে তার মানে বুঝতেই পারছি এ এবং জিএনএমের ক্ষেত্রে একটা করে জেনারেল মেরিট র্যাঙ্ক থাকবে একটা করে ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক থাকবে কিন্তু এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ছিল তোমরা সবাই ফর্ম ফিল আপের সময় দেখেছো আরেকবার বলে দিচ্ছি বলার একটা কারণও রয়েছে কারণ এখানে সতেরো বছর বয়স হলেই ফর্ম ফিল আপ করতে পারছিল এবং সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের যে কেউ ফর্মটা ফিল আপ করতে পারবে তার মানে বুঝতে পারছো তোমরা কত সংখ্যক ফর্ম ফিল আপ হয়েছে এএনএম এবং জিএনএমএ প্রবেশিকায় ভর্তির জন্য তার মানে কি হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করেছে এবার সেই হিসাবেই কিন্তু র্যাঙ্ক করতে গেলে সিক্সটি ফাইভের মধ্যে খুব ভালো মার্কস পেতে হবে আমাদের সরকারি সিটের সংখ্যাগুলো একটু করে বলে দিই এএনএম এ সরকারি সিটের সংখ্যা রয়েছে পাঁচশোর কিছুটা বেশি জিএনএমএ রয়েছে সেটা সাতাশশো বাহান্নর মতো তো বুঝতেই পারছ প্রায় কয়েক হাজার কিন্তু অ্যাপ্লিকেশান হবে এখানে ভর্তি হওয়ার জন্য প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এবার সিটের সংখ্যা যেহেতু সীমিত রয়েছে যদিও এবছর কিছু সিট বাড়ানো হবে বলে জানা যাচ্ছে আমি একটা ভিডিওতে সেটার আপডেট দিয়েছিলাম তোমরা দেখতে পারো তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাট অফ কত হতে পারে সিক্সটি ফাইভের মধ্যে অর্থাৎ সিক্সটি ফাইভের মধ্যে তোমরা কত পেলে মোটামুটি সরকারি কলেজ পেতে পারো সেটা আমি স্পেসিফিক্যালি একটা একটা করে বলে দিচ্ছি এখানে দেখো দুটো ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যে কেউ অ্যাপ্লাই করতে পারে তাছাড়া আর্টস সায়েন্স কমার্স সবাই অ্যাপ্লাই করতে পারে সেই হিসাবে ক্যান্ডিডেটের সংখ্যা অনেকটা বেশি হবে এবার যদি জিএনএম ফিমেলদের কথা বলা হয় সেক্ষেত্রে কাট অফ কেমন হতে পারে যদ্দূর মনে করছি যদ্দূর এটা তবে আমার একান্ত ব্যক্তিগত মতামত অফিসিয়াল কিছু নয় এটা আন বলছি যে পঞ্চাশের বেশি পেতেই হবে তবে কিন্তু সরকারি কলেজ পাওয়া যাবে সিক্সটি ফাইভের কোশ্চেনে পঞ্চাশের বেশি পেতেই হবে ঠিক আছে হয়তো যদি একটু কঠিন কোশ্চেন হয় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ বা চল্লিশের বেশি অবশ্যই পেতে হবে তবে যদ্দূর ধারণা কোশ্চেন কিন্তু খুব সজা হবে এবং ম্যাথামেটিক্সের উপর যে পাঁচ নাম্বার রয়েছে ওই পাঁচ নাম্বারের জন্য আমি তিরিশটা থেকে চল্লিশটা বা ম্যাক্সিমাম পঞ্চাশটা এমসি কিও তোমাদের দেব আশা করি তার মধ্যেই তোমরা পাঁচটা পেয়ে যাবে তো চ্যানেলটা আমার ফলো করো কিছু দিনের ওটা আপলোড করে দেব এবার যদি জিএনএম মিলদের কথা বলা হয় সেক্ষেত্রে সিটের সংখ্যা মাত্র একশো পঁচিশটি গভর্নমেন্ট ক্ষেত্রে তো তাদের বুঝতেই পারছো তাদের পঞ্চাশেও হয়তো হবে না বাহান্ন চুয়ান্নর উপরে হয়তো কাট অফটা হবে এবারে যদি এএনএমের কথায় আসি এএনএমটাতে অনেকে বেশি ইন্টারেস্টেড থাকে না সেই জন্য এখানে একটু কম র্যাঙ্কে আশা করি হয়ে যাবে তোমরা মোটামুটি সিক্সটি ফাইভের মধ্যে টার্গেট করো ফর্টি প্লাস চল্লিশের বেশি পেলে এএনএমটা আশা করি তোমরা পেয়ে যাবে যেহেতু অনেকে বিএসসি নার্সিংয়ে চলে যাবে তারপরে জিএনএম নার্সিংয়ে চলে যাবে সেই ক্ষেত্রে এএনএমের ক্ষেত্রে এনএমটা যেহেতু অনেকে চুজ করে না সেক্ষেত্রে কাট অফটা অনেকটা নামতে পারে মোটামুটি চল্লিশ ধরে রাখো চল্লিশের উপরে পেলে তোমরা এএনএমটা এনএমটা অ্যাটলিস্ট পেয়েই যাবে তো এএনএম এবং জিএনএম সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আরও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও এছাড়া অন্যান্য সমস্ত প্রবেশিকা পরীক্ষাগুলো যেগুলো আগেও বলেছি যেই অ্যাডভান্স যেই মেন বা নিট বা এনডিএ তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স নিট তারপরে এমনি উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের পরে যে চাকরির খবর সেই খবরগুলো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাছাড়া এটা ম্যাথামেটিক্সের চ্যানেল এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স এনডিএ সমস্ত পরীক্ষারই ম্যাথামেটিক্সের ইম্পর্ট্যান্ট এমসি আমি সলভ করে থাকি তাছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ প্রচুর ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট দিতে ভুলো না আমি তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো তো আজকের মতো এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং